গুণের বিনিময় বিধিকে ব্যবহার করে, বিনিময় বিধিকে ব্যবহার করে 2×34 অর্থাৎ 2×34 কে বিভিন্ন ভাবে লিখো। দুটো রাশিকে সরলীকরণের মাধ্যমে দেখাও যে তাদের ফলাফল একই। এখানে গুণের বিনিময় বিধি শব্দটা একটু বিদঘুটে, আসলে এর মানে হচ্ছে একগুচ্ছ সংখ্যাকে যে ক্রমানুসারেই গুণ করো না কেন গুণফল একই হবে। তাই আমরা রাশিগুলোকে 2×34 লিখতে পারি, অথবা এটিকে 34×2 আকারেও লিখতে পারি। ক্রমানুসারে সাজানো এখানে গুরুত্বপূর্ণ নয়, উভয় ক্ষেত্রে রাশিগুলো একে অন্যের স্থানে বিনিময় হতে পারে, কিন্তু তাদের ফলাফল একই আসবে। চলো এবার চেষ্টা করে দেখি। প্রথমেই 2×34 আমরা উপরে 2×, নিচে 34 আকারে লিখি। যদিও সবাই সবসময় বড় সংখ্যাকে উপরে লিখে, যাই হোক না কেন চলো এবার গুণ করি। 4×2=8, এরপর আমরা নিয়ম অনুসারে 8-এর নিচে 0 বসাই, ঠিক তার বামে 3×2=6 অর্থাৎ 7। তুমি এটাকে 30×2=60 ও বলতে পারো। এখন সবগুলোকে যোগ করি, 8+0=0, এরপর 6 কে নিচে নামিয়ে দিই, কেননা এর সাথে কিছু যোগ হয় না। তাহলে আমরা যোগ করে পেলাম 68, অর্থাৎ 2×34=68। এখন যদি আমরা আবার 34×2 নিয়ে কাজ করি, তাহলে আমরা লিখতে পারি 34×2, যেখানে 2×4=8 এবং 2×3=6। আসলে এই সহজ সমাধানের জন্য সবাই সবসময় বড় সংখ্যাকে উপরে লিখে, তাহলে দেখা যাচ্ছে 34×2=68। সুতরাং একটি গুচ্ছে 2×34 আকারে বা আরেকটি গুচ্ছে 34×2 আকারে লিখো, উভয় ক্ষেত্রে ফলাফল 68 পাবে।